নদী বাংলা গ্রুপ, নরসিংদী টিভি নিউজ আপডেট। শিবপুরে আনন্দ মিছিলে গিয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু। বৃহস্পতিবার 16 নভেম্বর বিকেলে নরসিংদীর শিবপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আনন্দ মিছিলে অংশ নিয়ে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। মিছিলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। নিহতের নাম আমাল হোসেন ভূঁইয়া, 43। তিনি উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। নিহত আমাল ভূঁইয়া উপজেলার সদর ডাকবাংলো এলাকার ফাইজউদ্দিনের ছেলে। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহসিন নাজিব। বিকেলে আনন্দ মিছিলটি শিবপুর কলেজ গেট মডেল মসজিদের সামনে এসে পৌঁছালে হঠাৎ বুকে ব্যথায় ঢলে পড়েন তিনি। পরে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে জেলা হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। রিপোর্ট মনির হোসেন, শিবপুর প্রতিনিধি, নরসিংদী টিভি।